আমাদের হাসপাতালগুলোতে একটা জিনিসের মানে আমাদের সরকারি হাসপাতালগুলোতে আসলে একটা জিনিসের একটা অভাববোধ আমি অভাববোধ অভাব আছে বলে মনে করি মানে জিনিসটা হাসপাতালগুলোতে নেই এন্ড অফ লাইফ সার্ভিস বা প্যালিয়েটিভ সার্ভিস যদি বলি অর্থাৎ কিনা একজন মানুষ তিনি এতটাই জটিল এবং কঠিন রোগে আক্রান্ত যে সার্জারি করে সর্বপ্রকার চিকিৎসা দিয়ে কেমো থেরাপি রেডিও থেরাপি আরো যা সবকিছু করে যখন আমি অনুধাবন করলাম যে আসলে না এই রুগীটাকে আসলে সুস্থ করা সম্ভব না অথবা চিকিৎসা হিসাবে আমি মনে করলাম যে রুগীরা আসলে মৃত্যুর দিকে যাচ্ছে মানে তার মৃত্যু এই অবধারিত মৃত্যুটা ঠেকানো যাচ্ছে না কোনোভাবে রোগীটা এতটাই বাজে অথবা একটা খুব বাজে ধরনের অ্যাডভান্সড স্টেজের একটা ক্যান্সার বা এরকম কিছু তখন আমরা রোগীকে আসলে বলে দিই যে বা রোগীর লোককে জানিয়ে দিই আপনার রোগী কিন্তু আসলে খারাপের দিকে যাচ্ছে আমরা প্রতিনিধিত্ব কাউন্সেলিং করি কাউন্সিলিং করে বলে দিই যে খারাপের দিকে যাচ্ছে কিন্তু এই যে রোগীর যে মৃত্যু ঘটবে আমরা প্রেডিক্ট করতে পারি এই সময়টা আমরা আসলে আমাদের আসলে খুব করণীয় কিছু থাকে না তো দেশের বাইরে এই সুযোগগুলো হয়তো বড়দের ওদের রিসোর্স আছে বলে তৈরি করতে পেরেছে ওখানে যেমন ইংল্যান্ডেও আছে এন্ড অফ লাইফ হসপিটাল বা হসপিস সার্ভিস বা প্যালিয়েটিভ সার্ভিস এগুলো আছে ওদের ওখানে এখানে কি হয় এখানে একজন রোগী দুরারোগ্য রোগে আক্রান্ত ক্যান্সার আক্রান্ত সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে গেছে হারে ছড়িয়েছে ব্রেইনে ছড়িয়ে গেছে লাংস এর ভেতরে চলে এসছে চেষ্টের ভেতরে চলে এসছে তার মানে এই রোগীটাকে আসলে চিকিৎসা দিয়ে চিকিৎসা চিকিৎসা দিয়ে দিয়ে বা ভালো করা সম্ভব না মানে এমন একটা চিকিৎসা দিতে পারবো না যে চিকিৎসাটা দিলে এই রুগীটা সুস্থ হবে এবং মৃত্যুবরণ করবে না সেটা সম্ভব না আমরা প্রেডিক্ট করতে পারছি যে এই রোগীটা হয়তো বা এক মাস ছয় মাস বা এক বছর বেঁচে আছে যে এই ধরনের রুগীদের আসলে একটু অন্য ধরনের বিশেষায়িত সেবা দরকার হয় মানে রোগীটার একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা প্রয়োজন হয় রুগীটা হয়তো বা বমি করেছে আমি একটু বমির ওষুধ দিলাম মানে এই ওষুধটা দিলে কিন্তু রুগীটার রোগটা নির্মূল হবে না কিন্তু লক্ষণের কিন্তু চিকিৎসা হবে অথবা সেই রোগীটা তার ক্যান্সারের জন্য ব্যথায় কষ্ট পাচ্ছে তার ব্যথা লাঘব করার জন্য আমি তাকে ব্যথা কমে আসে এই ধরনের ওষুধ কিন্তু আবার সেই ব্যথা ওষুধটা তার অন্যান্য যে অঙ্গগুলো আছে এগুলো ক্ষতি করতে পারবে না মানে কিডনি টিডনি এসব কিডনি লিভার এগুলোর ক্ষতি হয় এমন কোনো স্ট্রং পেনকেলার দেওয়া যাবে না আমরা একটু মরফিন জাতীয় ওষুধ যদি ব্যবহার করতে পারি এটা ব্যবহার করো অনেক বিধিনিংসেধ আছে এগুলো ব্যবহার করার তো আসলে আমাদের আমাদের দেশে এই সার্ভিসটা নেই এবং খুব সীমিত পরিসরে তৈরি করা হয়েছে আমাদের আহ পিজি হাসপাতাল অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে প্যানিটিভ মেডিসিন নামে একটা বিভাগ আছে তারা বেশ কিছু রোগীকে সার্ভিস দেয় কিন্তু এই সার্ভিসটা খুবই মানে অপ্রতুল মানে বাংলাদেশের সবগুলো সরকারি হাসপাতালে এই সার্ভিসটা থাকা প্রয়োজন ছিল কিন্তু আসলে যেটা বললাম যে আমরা আসলে আমাদের ক্রনিক ডিজিজ এবং আমাদের কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ এগুলো নিয়ে আমরা আসলে এতটাই ব্যতিক্রস্ত থাকি যে আসলে আলাদা করে একজন মৃত্যু পথযাত্রী রুগী আরো যে একটু সেবা পাওয়ার অধিকার আছে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছি খারাপ এই জিনিসটা আমি অভাব করি আমরা একটা রোগীকে জানি সে আক্রান্ত তার কোন প্রকার সার্জারি বা কোন প্রকার কেমোথেরাপি থেরাপি দিয়েও তাকে ভালো করা গেল না এরপর তাকে হয়তো আমরা বলি যে রোগী লোককে বলে দিই যে আপনি তাহলে বাসায় নিয়ে যান যে কদিন বেঁচে থাকেন একটু বাসায় থাকলো সবার মতো থাকলো কিন্তু রুগী হয়তো বা চান যে আসলে আমি একটু হাসপাতালেই থাকতে চাই চিকিৎসকদের কাছে তাহলে দেখুন এমন একটা রুগী যে রুগীটা আমি কোন সার্জারি করে ভালো হবে না তাহলে তার সার্জারি বিভাগে তার জায়গা হবে না রুগীটার মানে কেমোথেরাপি তার ভালো হবে না তাহলে অনকোলজি বিভাগেও জায়গা হবে না রেডিওথেরাপি বিভাগেও জায়গা হবে না রোগীটার হয়তো গিয়ে দিয়ে নিউরোলজিক্যাল সিন্টম আছে তার হয়তো বা সে ভুলে গেছে তার মুখে ড্রেপলিং অফ চালাইবা হচ্ছে তার মাথার মধ্যে অনেকগুলো জায়গায় মেটাস ছড়িয়ে গেছে তার নিউরোলজিক্যাল

যে খুবই ভালো সার্ভিস দিচ্ছে বা সেগুলোতে আসলে খুব যে সার্ভিসের প্রয়োজন সেটা দিচ্ছে এরকমও না বিষয়টা এই রুগীগুলো আসলে একটু ভোগান্তিতে পড়ে এবং তাদের এই যে যে মৃত্যু পর্যন্ত তাদের যে সেবাটা তাদের যে সার্ভিসটা এই সার্ভিসটা আবারও বলছে এটা কিন্তু কিউরেটিভ সার্ভিস না আপনি এই সময় এমন কোন ওষুধ নাই এমন কোন চিকিৎসা নেই যেটা রুগীটা সুস্থ হয়ে যাবে তার ক্যান্সারটা জিরো হয়ে যাবে তার জটিল কঠিন রোগটা সেটা সেরে যাবে রুগী সুস্থ হয়ে দাঁড়িয়ে যাবে সেটা না কিন্তু একজন মানুষ হিসেবে এত একটা সম্মানজনক মৃত্যুর অধিকার আছে তার মর্যাদা পূর্ণ বেঁচে থাকার একটা অধিকার আছে তিনি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর শেষ প্রহর পর্যন্ত সেবা চাইতে পারেন সেবা পেতে সেবা পাওয়ার অধিকার রাখেন তো সেই জায়গাটাই মনে হয় যে আমরা একটু পিছিয়ে আছি কারণ আমাদের আমাদের জটিল এবং কঠিন রোগী আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু একেবারে কম না এমন না যে দুশো চারশো পাঁচশো ছয়শো সাতশো এরকম না প্রতি বছর প্রায় ছয় লক্ষ আমাদের এরকম ক্যান্সারে রোগী আছে যাদের আসলে এই ধরনের সার্ভিস প্রয়োজন যারা হয়তোবা মৃত্যুবরণ করবে যারা হয়তো বা ইনকিউরেবল মানে এই রুগীগুলা হয়তো বা অনিরাময় যোগ্য রোগে আক্রান্ত তারা তো এই রুগীদের জন্য আসলে আমার মনে হয় একটু আমাদের ভাবনা চিন্তা করার সময় এসছে কারণ বাসায় নিয়ে যান বা বাসায় গিয়ে ভালো মন্দ খাওয়ান এটা তো আসলে কোনো সমাধান না আবার হাসপাতালে থাকলেই যে আপনি ওই যে স্যালাইন দেবেন প্রতিদিন প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা করবেন টেস্ট করবেন সেটাও না রুগীটা সেটা চাচ্ছে না রুগী চাচ্ছে যে আমি একটু চিকিৎসকদের সান্নিধ্যে থাকতে চাই আমি একটু নার্সের সেবা পেতে চাই আমার একটু ব্যথা হলে আমার একটু পেইন একটু বমি হলে আমার একটু মাথা ঘুরলে আমি একটু ওই ওষুধটা পেতে চাই সময় মতো যেটা হয়তো আমি বাসায় থাকলে পাবো না অনেক নিজেরই বলেন যে আমি আসলে ডাক্তার সাহেব আমি আসলে হাসপাতাল থেকে যেতে চাই না আমি আপনাদের কাছে থাকতে চাই আমি হাসপাতালে থাকলে বা একটু ডাক্তার নার্সদের মধ্যে থাকলে আমি একটু মনোবল পাই আমি একটু আমার একটু মানে ভালো লাগে তা আসলে আমার মনে হয় ওই জায়গাটা অ্যাড্রেস করার দরকার আমাদের এই ধরনের সার্ভিস ডেভেলপমেন্ট করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এই ধরনের সার্ভিস ডেভেলপ না করলে কারণ এই ধরনের রুগীর সংখ্যা এবং তারা সেবা চান একজন রুগী মারা যাচ্ছেন দেশের এমন একজন নাগরিক যিনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন এক মাস ছয় মাস বা এক বছরের মধ্যে তিনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন বলে তিনি সেবা পেতে পারবেন না তার সেবা পাবার অধিকার নেই ব্যাপারটা খুবই খারাপ ব্যাপারটা মোট এরকম না আমার মনে হয় যারা এই বিষয়ে কাজ করেন যারা এই বিষয়ে চিন্তা ভাবনা করেন বা যারা এই বিষয়ে নীতি নির্ধারণের পর্যায়ে আছেন তারা একটু ভেবে দেখতে পারেন এই সার্ভিসটাকে আরেকটু সারা দেশে সরকারি পর্যায়ে ছড়িয়ে দেওয়া যায় কিনা যাতে করে প্রত্যেকটা হাসপাতালেই আমরা কিছু কিছু রোগীকে যেন আমাদের সাধ্যের মধ্যে এই সেবাটা দিতে পারি রোগী অন্তপক্ষে মৃত্যুবরণ করবেন তার এই মৃত্যু যাত্রাটা বা তার রোগাক্রান্ত হয়ে এই যে মৃত্যু যন্ত্রণার যে অংশটা বা এই যে রাস্তাটা এটা যেন একটু কম কষ্টের হয় এটা যেন একটু একটু যেন রোগীর জন্য আরামদায়ক হয় রোগীর রোগের বার্ডেন তো আমরা কমাতে পারছি না যে রোগের লক্ষণ ভিত্তিক যে কষ্টগুলো তার হচ্ছে এই কষ্টগুলোকে যে আমরা যতটা পারে মিনিমাইজ করে রোগীর বেঁচে থাকাটাকে যেন একটু হলেও কম কষ্টের করতে পারি সেটাই বা কম কিসের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আমার এই আলোচনা এখানে শেষ করছে